নমস্কার বন্ধুরা, আমি মানিক, পুনরায় আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ওয়ার্ল্ড ক্লাসিক। আজকের আলোচ্য বিষয় অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। এটি সংক্ষেপে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড নামেও পরিচিত। এটা লিখেছেন লুইস ক্যারল। আসলে লুইস ক্যারল কিন্তু তার আসল নাম নয়, এটি হচ্ছে তার ছদ্মনাম। তার আসল নাম ছিল চার্লস লুটউইজ ডটসন। ওকে, উপন্যাসটি প্রকাশ হয়েছে 1865 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমরা এই উপন্যাসে আমরা দেখব একটি বাচ্চা মেয়ে যার নাম অ্যালিস কিভাবে একটি খরগোশ গর্তের মধ্য দিয়ে পৌঁছে যায় এক কাল্পনিক ভূগর্ভস্থ বিশ্বে, যেখানে সে সম্মুখীন হয় বিভিন্ন প্রকার অদ্ভুত অদ্ভুত প্রাণী, মানুষ ও ঘটনা। আর এই উপন্যাসটি একটি ননসেন্স লিটারেচারের উৎকৃষ্ট উদাহরণ। আপনারা নিশ্চয়ই জানেন ননসেন্স লিটারেচার, আসলে এটি হচ্ছে একটা ব্রড টার্ম যেটা সাহিত্যের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, যেখানে আমরা দেখতে পাই যে কিছু ননসেন্সিক্যাল ইনসিডেন্টস ঘটে, যেখানে বিশেষ ক্ষেত্রে ভাষার কোনো লজিক থাকে না, যেখানে কোনো প্রথাগত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। অধিকাংশ ক্ষেত্রে এখানে হিউমর আমরা পেয়ে থাকি বা হাস্যরস পেয়ে থাকি। সমস্ত ননসেন্সিক্যাল অ্যাটমোসফিয়ার, সেখানকার ক্যারেক্টারের মধ্যে জোকিং কোয়ালিটি এবং কিছু এমন কিছু জিনিস যার মধ্য দিয়ে আমরা অ্যাবসার্ডিটি ফিল করতে পারবো। আর এই ননসেন্সিক্যাল লিটারেচার কিন্তু খুবই পপুলার ছিল এই লুইস ক্যারল যখন লেখা শুরু করে, বিশেষগতভাবে সেই ভিক্টোরিয়ান এজের লেটার পার্টে। এবং এর থেকে বিভিন্ন পালে এবং পরবর্তীকালে আমরা দেখি বিভিন্ন রকম লেখা, যেমন অ্যাবসার্ডিটি, তারপর দাদাইজম, সারোরিয়ালিজম, এগুলো সব আবির্ভাব ঘটে। তো এবারে এই যে উপন্যাসটি লেখার পিছনে একটা সত্য একটা ঘটনা রয়েছে। এই বইটি প্রকাশের 3 বছর আগে, তার মানে 1862 খ্রিস্টাব্দে, ডটসন নৌকায় চেপে একবার আইসিস নদীর ভ্রমণ করেছিলেন। আর তিনি গিয়েছিলেন তার পরিচিত এক ব্যক্তির 3 মেয়ের সাথে। তাদের মধ্যে অ্যালিস লিটল নামের মেয়েটি ডটসনকে একটি গল্প বলার কথা বলে, আর তার প্রত্যুত্তরে ডটসন অর্থাৎ লুইস ক্যারল অ্যালিসকে এই গল্পটি শোনায়। তারপর বইটি প্রকাশের পর তৎকালীন ভিক্টোরিয়ান পাঠক সমাজের কাছে খুবই জনপ্রিয় হয়ে যায়। ছোট থেকে বড় সবার কাছে বইটি প্রিয় হয়ে ওঠে, কারণ একদিকে রয়েছে বাচ্চাদের আনন্দিত করার অফুরান মজাদার ঘটনা, অন্যদিকে রয়েছে বড়দের জন্য জোকস, রিডলস, পান্স এবং শব্দের খেলা। প্রায় 7,500 এডিশন এবং বেশি বলতে পারি বইটি প্রকাশিত হয়েছিল, এবং অধিক কোটের বুক হিসাবে কিন্তু বিশ্বের যথেষ্ট সুনাম রয়েছে। বইটি প্রায় 97টিরও বেশি ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ভাষায় প্রকাশ হয়েছে। আর এর সিকুয়েল হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, যেটা 1971 সালে লুইস ক্যারল লেখেন। এটিও আমরা আলোচনা করব আমাদের পরবর্তী আলোচনার অংশে। এছাড়া আমরা যদি এই উপন্যাসটিকে ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব ভিক্টোরিয়ান সোসাইটি যে কিছু গুণ রয়েছিল, কিছু সোশ্যাল স্ট্যাটাস ছিল, সেইগুলোকে কিন্তু এখানে লুইস ক্যারল কিন্তু প্রচণ্ডভাবে সমালোচিত করেছে। তখনকার আমরা বিশেষ করে চার্লস ডিকেন্সের নোভেলে দেখেছি যে বাচ্চা অর্থাৎ বাচ্চা জন্মানোর পর কিভাবে তাদের রেজিংটা হয়, অর্থাৎ তাদেরকে দেখাশোনা করা হয়, তাদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। তো সেই এরকম একটা বিকৃতি ছবি পাবো যখন আমরা দেখব যে ওই ডাচেস, আমরা এখানে একটা চরিত্র পাবো ডাচেস, সেই তার নিজের ছেলেকে অ্যালিসের হাতে দিয়ে পালিয়ে যাবে, এবং খুব পিকিউলিয়ার ভাবে আমরা দেখব ওই ছেলেটি একটা শুকরে পরিণত হয়ে যাবে। এছাড়া মিডল ক্লাস মানুষেরা সবসময় সময় নিয়ে বেশি, অর্থাৎ তখন ভিক্টোরিয়ান সময় যে একটা সময় নিয়ে তারা কিন্তু বেশি লাফালাফি করতো, অর্থাৎ তাদের কাছে সময়টা হচ্ছে বড় ব্যাপার। আর এই ওই উপন্যাসের একেবারে প্রথমে যে চরিত্রটা আমরা দেখতে পাবো সেই সাদা খরগোশ কিন্তু সেটাকে সূচিত করছে। এছাড়া আরও একটি বিশেষ কোয়ালিটি বা যেটা বলতে পারি বিশেষ জিনিস যেটা লুইস ক্যারল তীব্রভাবে সমালোচনা করেছেন, তখনকার সমসাময়িক স্টার্টিং সিস্টেম, অর্থাৎ তখনকার সময় বাচ্চাদেরকে শুধু অনবরলভাবে তাদেরকে মুখস্থ করানো হতো, কবিতা, উপন্যাস, সব কিছু, এবং যেন মনে হতো তারা যেন
মুখস্থ করেই যেন বেঁচে থাকছে, এবং সেই মুখস্থের একটা ক্রিটিসাইজ দেখিয়েছে কিন্তু লিন্স ক্যারল অ্যালিসের চরিত্রের মাধ্যমে। আমরা দেখব অ্যালিস এই গল্পে একের পর এক সব ত্রুটিযুক্ত কবিতা বলতে থাকে। এবারে আমরা লিন্স ক্যারলের জীবনে চলে যাব। লিন্স ক্যারল ইংল্যান্ডের 1832 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন অ্যাংলো ক্যাথলিক ক্লার্জিম্যান এবং তার পরিবারটা ছিল একটা কনজারভেটিভ সংরক্ষণশীল পরিবার। তাই জন্য অধিকাংশ সময়ের জন্য লিন্স ক্যারলকে বাড়িতে পড়তে হয়েছিল। প্রায় 12 বছর অবধি সে বাড়িতে পড়াশোনা করে, তারপর তাকে পাঠানো হয় রাগবি স্কুলে। তিনি একান্তে কিন্তু বধির ছিলেন এবং তার আরেকটি সমস্যা ছিল সে একটু তোতলা টাইপের ছিল, আর এই কারণে রাগবি স্কুলের বড় অর্থাৎ সিনিয়র ছাত্ররা তাকে খুব সমস্যায় ফেলতো, তাকে খুব সম্মানের দিক থেকে তার হানিকর করতো। যদিও জডসন স্কুল লাইফে অতটা উন্নতি করতে পারেনি, কিন্তু যখন তিনি কলেজে পৌঁছলেন তার আসল প্রতিভা কিন্তু ফুটে উঠল। তিনি গণিতে ওই কলেজ থেকে অর্থাৎ ক্রাইস্ট চার্চ কলেজ থেকে সে সর্বোৎকৃষ্ট নাম্বার পেয়ে কিন্তু পাশ হন। এছাড়া তিনি তারপরে 1855 খ্রিস্টাব্দে তিনি অঙ্কের লেকচারার হিসেবে কিন্তু জয়েন করেন। এছাড়া তিনি অনেক বই লিখেছেন অঙ্কের ক্ষেত্রে, এবং এই 1879 থেকে 1888 সালের মধ্যে তার লেখা কিন্তু সর্বোৎকৃষ্ট। এছাড়া তিনি ছিলেন একজন যথেষ্ট প্রতিভাশালী একজন ফটোগ্রাফার। তাছাড়া তিনি কিন্তু বিভিন্ন রকম গেম ডিজাইন করতেন, এবং এছাড়া তিনি প্লাজল এই সমস্ত জিনিস কিন্তু তিনি রেডি করতেন। তারপরে 1856 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে তার সাথে এক বিশেষ ব্যক্তির পরিচিতি ঘটে, অর্থাৎ সেই ক্রাইস্ট চার্চ কলেজে একজন ডিন আসে যার নাম ছিল হেনরি লিডল, এবং সেই পরিবারের সাথে বেশ সম্পর্ক হয়, বিশেষ করে এই লিডলের পরিবারের তিনজন তার কন্যা ছিল তাদের সাথে। তাদের মধ্যে একজন ছিল লরিনা, তারপরে ছিল এডিথ, এবং আমাদের যে মেন চরিত্র যে অ্যালিস, সেই তার রূপকার বলতে পারি যার আদলে করা সেই অ্যালিসও কিন্তু সেই তারই কন্যা ছিল। অবশেষে তিনি মারা যান 1898 খ্রিস্টাব্দে। এরপরে তার কিছু মেজর লেখা আমরা দেখব, অর্থাৎ জীবনে তিনি যেমন লিখে গেছেন অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, তার ছিল প্রথম সফল উপন্যাস 1865 খ্রিস্টাব্দে। তারপরে আমরা দেখেছি ফ্যান্টাসমাগোরিয়া অ্যান্ড আদার পোয়েমস 1869 খ্রিস্টাব্দে, তারপর থ্রু দ্য লুকিং গ্লাস অ্যান্ড আদার অ্যান্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দিয়ার। তো তারপরে নিচেরগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এবারে আমরা সরাসরি চলে যাব চরিত্রে। এই উপন্যাসে প্রায় 18টি বা তার বেশি চরিত্র রয়েছে, তো আমি কিন্তু সবগুলো আলোচনা করব না, আলোচনার সুবিধার্থে বা সংক্ষেপ করার জন্য আমি বিশেষ কয়েকটি চরিত্র বলব। প্রথমত হচ্ছে অ্যালিস। অ্যালিস হচ্ছে এই উপন্যাসের হিরোইন। তার বয়স 7 বছর এবং তিনি খুব সাহসী, বিনম্র এবং সব দিক থেকে তিনি খুব চমৎকৃত একজন মেয়ে বলবো, যিনি ওয়ান্ডারল্যান্ডটাকে তিনি খুব ভালোভাবে কিন্তু উপভোগ করতে পেরেছিলেন, এবং তার সাথে সাথে তিনি সেই এলাকার অর্থাৎ সেই ওয়ান্ডারল্যান্ডের সব আইন কিন্তু মেনে চলত, এবং তিনি তার মাধ্যম দিয়ে গোটা ইংল্যান্ডের তখনকার বাচ্চা বা শিশুদের জীবনটাকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে জীবনটাকে নয়, তাদের জীবনে যে একটা এক্সাইটিং জিনিসের অভাব রয়েছে তা কিন্তু দেখিয়ে দিয়েছে। তারপরে এখানে রয়েছে হোয়াইট র্যাবিট, এটাকে আমরা একেবারে উপন্যাসের প্রথমেই দেখব। এর মাধ্যমেই কিন্তু অ্যালিস কিন্তু এই এই কী বলবো এই ওয়ান্ডারল্যান্ডে এসেছিল। তারপরে রয়েছে কুইন অফ হার্টস হচ্ছে একটা আমাদের এই উপন্যাসে আমরা বলতে পারি ভিলেন হিসাবে। তিনি সবসময় তার একটাই ডায়লগ, তা সেটা ছিল যে তার সব লোকের মাথা কেটে দেবো, মস্তক ছিন্ন করে দেবো, এটা সবসময় করে থাকে। এরপরে সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে ডোডো। এই ডোডো একটা কিন্তু এমন একটা চরিত্র, অর্থাৎ ডোডোর মাধ্যমে দেখানো হয়েছে লেখককে নিজেকে, অর্থাৎ ডোডো অর্থাৎ যদি আমরা এটাকে আমরা একটু তোতলামিভাবে উচ্চারণ করি ডোডো, তো এটা আসলে নিজের নাম, লিউস ক্যারেলের নিজের নাম সে ডকসন, তো সেখান থেকে এটা একটা অনুমান করা যায় যে এই নামটি এসছে।
তারপরে রয়েছে ডাচেস, আমরা দেখব ডাচেস হচ্ছে একজন খামখেয়ালি কোন একটা চরিত্র, তিনি কথার মধ্যে সবসময় নীতি কথা খুঁজে বার করেন, এবং সব থেকে স্ট্রেঞ্জ জিনিস যে তার নিজের ছেলেকে সে ছেড়ে দিয়ে চলে যাবে, এবং আমরা দেখব তার পরিবর্তে তার পরবর্তী সময় কি ঘটে না ঘটে। এরপরে রয়েছে হ্যাটার, হ্যাটার হচ্ছে একজন ছোট্ট একজন বেটে একটা মানুষ, যার অর্থাৎ যিনি টি পার্টি করেছিলেন, এবং যেই টি পার্টিতে অ্যালিসকে নিমন্ত্রিত করা হয়েছিল, কিন্তু সেখানে সিট না থাকার জন্য সে অ্যালিসকে বুঝতে দেবে না বলে, কিন্তু অবশ্যই অ্যালিস জায়গা করে নেয়, এবং সেখানে অ্যালিস ইনসাল্টেড ফিল হয়ে ফিরিয়ে চলে যাবে। এরপর রয়েছে ক্যাটারপিলার, ক্যাটারপিলার মাশরুমের উপর বসে থাকবে আমরা দেখবো, এবং সে কীভাবে অ্যালিসকে উপদেশ দেবে যে কীভাবে সে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে বড় হওয়া থেকে ছোট হওয়া থেকে। এরপরে রয়েছে চেজায়ার ক্যাট, চেজায়ার ক্যাট একটি খুব অদ্ভুত চরিত্র, এক একবার উঠে আসবে অর্থাৎ অদৃশ্যমান হবে, আবার কখনো তো অদৃশ্য হয়ে যাবে। এছাড়া তিনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এই বিড়ালটি, আমরা দেখবো যে রানার সাথে যুক্তিতর্ক করে এবং ডাচেসকে বাঁচাবে, আসলে এই বিড়ালটি ছিল ডাচেসের বিড়াল। এরপরে রয়েছে বিল, বিল হচ্ছে একটা লিজার বা কিরকিটি বলতে পারি, যে সবসময় একটা স্লেটে সারাক্ষণ লিখতে থাকে। এছাড়া রয়েছে ডরমাউস, এছাড়া রয়েছে গ্রিফন, মক টার্টল, এই সমস্ত চরিত্র রয়েছে, এত আমরা চরিত্রে যাবো না, সরাসরি আমরা উপন্যাসের আলোচনায় চলে যাব। এই উপন্যাসে মোট 12টি চ্যাপ্টার রয়েছে। এবারে আমরা প্রথম চ্যাপ্টারে দেখি কি ঘটছে। আমরা প্রথম চ্যাপ্টারে দেখতে পাই একটি 7 বছরের ছোট মেয়ে অ্যালিস, সে তার বড় দিদির সাথে নদীর তীরে একটি গাছের ছায়া বসে আছে। যখন বড় দিদি গল্পের বই পড়তে ব্যস্ত, অ্যালিস ঝিমুনি অর্থাৎ একটু ঘুম অনুভব করে। সেই ঘুমের ঘরে দেখে একটা ছোট সাদা পোশাক পরিহিত একটা কথা বলতে থাকা খরগোশকে, তার হাতে একটা পকেট ঘুড়ি, এবং সে তার সামনে দিয়ে চলে যায়। অ্যালিস তার পেছনে পেছনে যায় এবং খরগোশের গর্তে প্রবেশ করে। তারপরে সে অনুভব করে এটি একটা বিশাল আকার একটা সুড়ঙ্গ। অবশেষে সে নিচে গিয়ে পৌঁছায়। নিচে সে দেখে জায়গাটা একটি দীর্ঘ হল ঘরের মতো, আর সে দেখে অনেক দরজা, আর সেগুলি বিভিন্ন আকৃতি। তারপর সে একটি দরজার ছোট চাবি পায় এবং দরজাটি খুলতে পারে না, চাবিটা অনেক ক্ষুদ্র হওয়ার কারণে। অ্যালিস ছোট দরজার ফাঁক দিয়ে দেখতে পায় এক সুন্দর বাগান। অ্যালিস দেখে পাশে টেবিলের উপর একটি বোতল রয়েছে যাতে লেখা আছে ড্রিঙ্ক মে, আর এই পানীয়টা খেলেই অ্যালিস পারবে ছোট হতে এবং চাবিটা নিতে। অ্যালিস সেই মতো পান করে নিল সেই পানীয়টা এবং চাবিটাও পেয়ে যায়। তারপর অ্যালিস একটি কেক খায় যাতে লেখা ছিল ইট মি, এবং এইভাবে চ্যাপ্টারটির সমাপ্তি ঘটে। তারপরে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে দেখব যে এটা হচ্ছে, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে দ্য ফুল অফ টিয়ার্স। একটা জিনিস আমরা বলে গেলাম, প্রথম চ্যাপ্টারটির নাম ছিল দ্য র্যাবিট হোল, এবারে চ্যাপ্টার টু দ্য ফুল অফ টিয়ার্স। চ্যাপ্টারটির সূচনা হয় একটি অস্বস্তিকর পরিবেশে। অ্যালিস প্রচণ্ডভাবে বড় হতে থাকে এবং তার মাথা গিয়ে লেগে যায় ছাদে, আর সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে থাকে। অ্যালিস কাঁদতে থাকে আর তার চোখের জল সারা হল ঘরটিকে প্লাবিত করে দেয়। অ্যালিস ধীরে ধীরে ছোট হতে থাকে আর ডুবে যাওয়া থেকে বাঁচতে সে একটা পাখাকে ধরে থাকে। অ্যালিস নিজের চোখের জলে সাঁতার কাটতে থাকে এবং সেখানে তার সাথে দেখা হয় একটা ইঁদুরে, সেও সাঁতার কাটছে জলে। অ্যালিস ভাবতে থাকে ইঁদুরটি সম্ভবত একটা ফ্রেঞ্চ মানুষ, সে তার সাথে স্বল্প ফ্রেঞ্চ ভাষায় যতটা সম্ভব পারে কথা বলে, এবং এমন একটা ফ্রেঞ্চ উদ্ধৃতি করে ফেলে যার অর্থ হচ্ছে আমার বিড়াল কোথায়। ইঁদুরটি তাতে খুব অপমানিত অনুভব করে, আসলে সে তো ছিল একটা ইঁদুর তাকে বিড়াল বলার কারণে, এবং রাগ করে অ্যালিসের থেকে পালাতে থাকে। এইভাবে চ্যাপ্টার টু এর সমাপ্তি ঘটে। এবার চ্যাপ্টার থ্রি, নাম দ্য ককাস রেস অ্যান্ড এ লং টেল। আমরা দেখি অ্যালিসের চোখের জলের সমুদ্রে
সমস্ত প্রাণীরা এবং পাখিরা ভেসে যেতে থাকে। যাই হোক, তারা সবাই তীরে পৌঁছায় এবং একে অপরে বলতে থাকে কিভাবে তারা শুকনো হবে। মাউস তাদের সবাইকে উইলিয়াম দ্য কনকোরের সম্বন্ধে একটি দীর্ঘ বোরিং বক্তৃতা দেয়। আমরা জানি উইলিয়াম দ্য কনকোর কে ছিল, 1066 মনে করুন, অবশ্যই বুঝতে পারবেন। একটা ডোডো তাদের প্রস্তাব দেয়, তাদের শুকনো হতে হলে তাদের ককাস রেস খেলতে হবে। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে সবাই একসাথে একটা বৃত্তের মতো দৌড়াবে এবং যেখানে স্পষ্ট কোনো উইনার থাকবে না। যাই হোক, অ্যালিস তাদের সবাইকে ভয় পাইয়ে তাড়িয়ে দেয় তার হিংস্র হুলিয়ারের কথা বলে। এইভাবে চ্যাপ্টার থ্রি সমাপ্ত হয়। তবে আপনাদের মনে রাখতে হবে যে এই চ্যাপ্টার থ্রিতে এই ককাস রেস কিন্তু একটা সুন্দর সিম্বলিক মিনিং রাখে, অর্থাৎ এটি এমন একটা রেস যেখানে সবাই অংশগ্রহণ করে কিন্তু কেউ জেতে না। আসলে ভিক্টোরিয়ান সমাজে তখনকার যে মানুষ যে সবকেই সারাক্ষণ ছোটাছুটি করছে মেটেরিয়াল বেনিফিটের ক্ষেত্রে, তা একটা সমালোচনা। এবারে চ্যাপ্টার ফোর, দ্য র্যাবিট সেন্ডস আ লিটল বেল। তারপর সেই সাদা খরগোশটিকে পুনরায় দেখা যায়, সে ডাচেসের গ্লাভস এবং পাখা খুঁজছে। অ্যালিসকে দেখে তার মেড সার্ভেন্ট ম্যারি অ্যান ভেবে খরগোশটি আদেশ করে তার ঘরের মধ্যে ঢুকতে এবং জিনিস দুটো খুঁজে বের করে আনতে। ঘরের ভিতরে ঢুকে অ্যালিস আগের মতো একটি বোতল দেখতে পায় এবং সে সেটা পান করে, আর তারপর অ্যালিস আগের মতো বড় হতে থাকে। এই ঘটনা দেখে র্যাবিটটি খুব আতঙ্কিত হয়ে যায়। তার মালি বেল দ্য লিজার্ডকে চিমনি দিয়ে ঘরে ঢুকতে পারে। অ্যালিস শুনতে পায় কিছু জন্তুদের, তারা তার বাইরে বেরিয়ে থাকা দৈত্যকার হাতের পাশে কোলাহল করছে। জন্তুগুলি তার দিকে দূরে ছুটতে থাকে আর অ্যালিস দেখে সেগুলি কেকে পরিণত হয়ে যায়। অ্যালিস কেকগুলি খায় এবং তার সঠিক আকৃতিতে আবার ফিরে আসে। এইভাবে চ্যাপ্টার ফোরের কমপ্লিট হয়। চ্যাপ্টার ফাইভ, নাম অ্যাডভাইস ফ্রম এ ক্যাটারপিলার। এই চ্যাপ্টারে আমরা দেখি অ্যালিসকে একটি মাশরুম গাছের সামনে দাঁড়াতে। সে দেখে একটা ক্যাটারপিলার বা শুঁয়োপোকাকে মাশরুমের ওপর বসে হুক্কা টানতে। ক্যাটারপিলার অ্যালিসকে একটি প্রশ্ন করে। সে অ্যালিসকে জানায় বর্তমান সমাজের আইডেন্টিটি ক্রাইসিস সম্পর্কে। সে হতবম্বিত হয় অ্যালিস যখন একটি কবিতা সম্পূর্ণভাবে মনে করতে পারে না। সে হামাগুড়ি দিয়ে চলে যাওয়ার উপক্রম করে। তো যাওয়ার আগে অ্যালিসকে মাশরুম এর বিশেষ গুণের সম্পর্কে জানায়। সে বলে মাশরুমের এক পাশটি খেলে সে বড় হতে থাকবে, অন্য পাশটি ছোট হতে তাকে সাহায্য করবে। অ্যালিস মাশরুমটিকে দুটি ভাগে ভেঙে নেয়। যখন সে এক পাশ খায় সে আগের থেকে ও ছোট হয়ে যায়, আর যখন অন্যটি খায় তার গলা ক্রমশ বড় হতে থাকে, অর্থাৎ তার শরীর বড় হচ্ছে না, শুধুমাত্র গলা বড় হয়ে যাচ্ছে এবং গাছ ছাড়িয়ে চলে যায়। আর সেই সময় গাছে থাকা পিজিয়ন বা পায়রাটি তাকে দেখতে পায় এবং অ্যালিসকে ভুল ভেবে নেয় একটা সাপ হিসাবে। কোনো প্রকারে অ্যালিস নিজেকে সাধারণ উচ্চতায় আনতে সক্ষম হন এবং এইভাবে চ্যাপ্টার ফাইভ শেষ হয়। এবারে চ্যাপ্টার সিক্স, নাম পিক অ্যান্ড পিপার। আমরা দেখি এক ফিস ফুট ম্যান, সে তার ডাচেসের বাড়িতে যাওয়া নিমন্ত্রণ ফ্রগ ফুটম্যানকে দিয়ে দিচ্ছে। অ্যালিস ফ্রগটির সাথে দীর্ঘক্ষণ কথা বলে, সেই ঘরে প্রবেশ করে। সে দেখে ডাচেসের কুক থালা বাসন সব ছুঁড়ছে এবং ঝোলে অধিক পরিমাণ মরিচ মেশাচ্ছে, যার ফলস্বরূপ অ্যালিস, ডাচেস এবং তার ছেলে জোরালোভাবে হাসতে থাকে। ডাচেস অ্যালিসকে তার সন্তান দেয় ও পালিয়ে যায়। অ্যালিস অবাক হয়ে যায় যখন ছেলেটি একটি শুকরে পরিণত হয়ে যায়। তারপর সে দেখতে পায় একটা চেসায়ার ক্যাটকে একটি গাছের উপর বসে আছে। সে
এবং সে অ্যালিসকে প্রস্তাব দেয় মার্চ ইয়ারের ঘরের দিকে তাকে যেতে। তারপর চেজায়ার ক্যাট গাছটির উপর থেকে অদৃশ্য হয়ে যায়। কেবলমাত্র তার বিকৃত মুখনিঃসৃত হাসি শোনা যেতে থাকে। এইভাবে চ্যাপ্টার সিক্স এর সমাপ্তি। চ্যাপ্টার সেভেনে যেটা আমরা নাম দেখতে পাচ্ছি, আ ম্যাড টি পার্টি। এখানে অ্যালিস অতিথি হিসাবে এসেছে একটি ম্যাড টি পার্টিতে। মার্চিয়ার, হ্যাটার ও ক্লান্ত ডরমুস সেখানে উপস্থিত হয়েছে। ডরমুস বারবার ঘুমিয়ে যায় এবং তাকে বারবার মার্চিয়ার এবং হ্যাটার জাগিয়ে দেয়। টি পার্টিতে উপস্থিত সদস্যরা অ্যালিসকে বিভিন্ন প্রকার প্রশ্ন এবং বিভিন্ন প্রকার ধাঁধার উত্তর জিজ্ঞাসা করে। তাদের মধ্যে একটি বিখ্যাত প্রশ্ন ছিল, বা বিখ্যাত বলবো ধাঁধা বলবো, হোয়াই ইজ র্যাভেন লাইক এ রাইটিং ডেস্ক। হ্যাটার তাদের জানায় যে তারা সারাদিন ধরে চা খায়, কারণ সময় তাদের নাকি শাস্তি দিয়েছে, সন্ধে ছটার সময় চা খাওয়ার। এবার অ্যালিস নিজেকে খুব অপমান বোধ করে এবং বোমবাস্টিং ধাঁধায় কুপোকাত হয়ে পালিয়ে যাওয়ার উপক্রম করতে থাকে। সে মন্তব্য করে এটি তার সব থেকে বাজে টি পার্টি। এরপর চ্যাপ্টার এইট, দ্য কুইন্স ককেট গ্রাউন্ড বা ক্রোকেট গ্রাউন্ড। অ্যালিস টি পার্টি থেকে এবারে পৌঁছায় একটা বাগানে, যেখানে সে দেখতে পায় তিনটি জীবন্ত তাসের পাতাকে। তারা বাগানের সাদা গোলাপগুলিকে লাল রং দিচ্ছে, কারণ তাদের রানী, যাকে আমরা কুইন অফ হার্টস নামে চিনি, তিনি সাদা গোলাপ পছন্দ করেন না। তারপর একদল আরও তাসের পাতা আসে। রাজা, রানী এবং ওই সাদা খরগোশটা বাগানে প্রবেশ করে। অ্যালিস তারপর রাজা ও রানীর সাথে সাক্ষাৎ করে। রানী তো খুবই অসন্তুষ্ট হয়ে যায় অ্যালিসকে দেখে, এবং তারপর একটাই ডায়লগ সেটা আওড়াতে থাকে, অফ উইথ হিজ হেড। তো এখানে হিজ হবে না, হি হার হেড। অ্যালিসকে তারপর ডাকা হয়, বড় আদেশই করা হয়, ক্রকেট খেলার জন্য রানীর পক্ষ থেকে। ক্রকেট খেলা সাধারণত লনের উপর খেলা হয়, যেখানে রং বেরঙের কাঠের বলগুলোকে দণ্ড বা মুগুরের সাহায্যে উইকেটের ভেতর দিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু খেলাটি শীঘ্রই থেমে যায় বিশৃঙ্খলার কারণে। এই খেলাতে দণ্ড বা মুগুর হিসেবে ব্যবহার করা হয় লাইভ ফ্লামিঙ্গো বা রাজহাঁসকে, এবং বল হিসেবে ব্যবহার করা হয় হেজ হক বা কাঁটা চোয়াকে। অ্যালিসের সাথে তারপর পুনরায় সাক্ষাৎ হয় ওই চেজায়ার ক্যাটে। কুইন অফ হক তৎক্ষণাৎ আদেশ করে বিড়ালটির মস্তকচ্ছেদ করতে, কিন্তু তার হয়ে ওঠে না, কারণ রানীর ঘাতক রানীকে জানায় রানী একমাত্র এই মস্তককেই দেখতে পায়, তাই ইটা কাটা যাবে না। যেহেতু বিড়ালটি ডাচেসের, রানীকে সমস্যা সমাধানের জন্য বন্দি ডাচেসকে মুক্তি করে দিতে হয়। এরপর চ্যাপ্টার নাইন, নাম দ্য মক টার্টেল স্টোরি। এবারে এখানে দেখি ডাচেসকে নিয়ে আসা হয় ক্রকেট খেলার মাঠে অ্যালিসের অনুরোধে। ডাচেস সবসময় সবকিছুর মধ্যে মোরাল বা নীতিবাক্য খুঁজতে জবর কাটে। এরপর কুইন অফ হার্টস ডাচেসের উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে তাড়িয়ে দেয় মৃত্যুদণ্ডের হুমকিতে। তারপর সে অ্যালিসকে গ্রাইফোনের সাথে অ্যালিসের সাক্ষাৎ করায়। গ্রাইফোন তাকে নিয়ে যায় মক টার্টেলের কাছে। মক টার্টেল খুবই দুঃখী, যদিও তার কোনো দুঃখের কারণ নেই। মক টার্টেল তার স্কুল জীবনের গল্প বলতে থাকে, কিভাবে সে সেখানে প্রকৃত টার্টেল হিসেবে থাকত। কিন্তু গ্রাইফোন তাকে থামিয়ে দেয়, যাতে তারা গেমটা খেলতে পারে, সময় না নষ্ট হয়। এরপর চ্যাপ্টার টেন, লবস্টার কোয়াড্রন। মক টার্টেল, গ্রাইফোন নাচতে থাকে লবস্টার বা গলদা চিংড়ি কোয়াড্রেলের সাথে, আর তখনই অ্যালিস কবিতা আবৃত্তি করতে চেষ্টা করে, যেটি ভুলভাবে হতে থাকে, আর সেটা ছিল
'Tis the voice of the lobster. তারপর মক চার্টল যখন তাদের বিউটিফুল সোপ গান শোনাচ্ছে, গ্রামফোন অ্যালিসকে টেনে নিয়ে যায় আসন্ন এক বিচার সভা। এরপর চ্যাপ্টার 11, নাম 'হু স্টোল দ্য টার্ফ'। অ্যালিস বিচার সভায় যোগ দেয়, যেখানে দেখা যায় নেম অফ হার্টসকে অভিযুক্ত করা হয়েছে রানীর টার্ট চুরি করার জন্য। বিভিন্ন প্রজাতির পশুরা জুরি হিসেবে সেখানে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে বিল দ্য লেজার্ড, সাদা খরগোশ ট্রাপেটার বা তুরিবাদকের ভূমিকা, আর কিং অফ হার্টস হলেন প্রধান বিচারক। কোর্ট এর বিচার চলাকালীন অ্যালিস বুঝতে পারে সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এবং এত লম্বা হতে থাকে যেন আকাশকেও ছুঁয়ে যাবে। অ্যালিস ব্যঙ্গ করে ডরমাউসের অভিযোগ যে সে কেন এত বড় হয়ে যাচ্ছে তার অভিযোগকে হাস্যকর বলে, কারণ সবার বৃদ্ধি হয় এবং বলে তাতে কারোর কোনো হস্তক্ষেপ থাকে না, তাই বৃদ্ধি কখন হচ্ছে কখন কমছে এটা কেন কেউ বলতে পারে না। ইতিমধ্যে সাক্ষ্যদানের মধ্যে হ্যাটার রাজাকে বিরক্ত ও হতাশ করিয়ে দিচ্ছে, কারণ রাজা যতবার প্রশ্ন করে সে উত্তরগুলো বেঁকিয়ে বা উল্টানো উত্তর দিতে থাকে। এরপর চ্যাপ্টার 12 অর্থাৎ শেষ চ্যাপ্টার, নাম 'অ্যালিসেস এভিডেন্স'। এখানে অ্যালিসকে ডাকা হয় সাক্ষ্যদানের জন্য। সে নামতে নামতে ভুলবশত উপর থেকে পড়ে যায় জুরিদের উপর এবং রাজা তাদের আদেশ দেয় জুরিদের সঠিক জায়গায় বসা না অবধি বিচার বন্ধ থাকবে। তারপর রাজা ও রানী অ্যালিসকে রুল 42 অনুযায়ী বেরিয়ে যেতে বলে। আসলে এই রুল 42 অনুযায়ী 1 মাইলের বেশি উচ্চতাপূর্ণ ব্যক্তিদের কোর্টের মধ্যে থাকতে দেওয়া যায় না, কিন্তু অ্যালিস তাদের সঙ্গে বিতর্ক করে এবং রাজি হয় না। অ্যালিস এই হাস্যকর বিচার কার্য নিয়ে রাজা রানীর সাথে বচসা করতে থাকে এবং অবশেষে নিজের জিভ ফিসলে বলে ফেলে, "ইটস নট দ্যাট আই ওয়াজ দ্য ওয়ান হু স্টোল দ্য টার্ডস ইন দ্য ফার্স্ট প্লেস"। অর্থাৎ সে বলে সে টার্ড চুরি করে, কিং অফ হার্টস এবং কুইন তৎক্ষণাৎ নেভ অফ হার্টসকে ক্ষমা করে দেয়। তারা বুঝতে পারে আসল অপরাধী হল অ্যালিস। রানী আদেশ করে অফ উইথ হার হেড, কিন্তু অ্যালিস ভয় পায় না। সে বলে তারা তার কিচ্ছু করতে পারবে না, তারা কেবলমাত্র খেলার তাস আর কিছু নয়। অ্যালিস তখন নিজেকে আঁকড়ে ধরে রাখে এবং ত্রাসের প্রহরীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর তখনই অ্যালিসের দিদি তাকে ঘুম থেকে জাগায় তার মুখে কিছু গাছের পাতার খোঁচা দিয়ে। অ্যালিস বুঝতে পারে এটি তার স্বপ্ন, আর তার উপর ত্রাসের প্রহরীরা আক্রমণ করেনি, আসলে ওগুলো ছিল গাছের পাতা। তারপর অ্যালিস তার দিদিকে ওই অদ্ভুত কাহিনীটির সম্পূর্ণ ইতিবৃত্ত জানায়, আর আমরা দেখি উপন্যাসের শেষে অ্যালিসের দিদি নদীর ধারে দাঁড়িয়ে অ্যালিসের ওই অদ্ভুত ঘটনা প্রবাহকে ভাবছে।